আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মাঝে মাঝে অনেক মাথা ব্যথা হয়, কারো প্রচণ্ডভাবে মাথা ব্যথা হয়, বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে, কারো পারিবারিক কারণে অথবা জন্মগতভাবে। এই মাথা ব্যথার কারণে মানুষ নানা পেরেশানিতে ভোগে, আমাদের চিন্তা শক্তি সবকিছু মাথা থেকেই আসে। তবে মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই, এই মাথা ব্যথা হলো এক ধরনের কষ্ট। তবে যারা বিচার দিবসের কথা মাথায় রেখে এইসব কষ্টকে সবর করে আর এরই মাধ্যমে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, এ ব্যাপারে আমি দুটি হাদিস বলছি। একজন মুমিনের গায়ে একটু কষ্ট অনুভূতি হয় যেটা কিনা কাটা ধারা, তাহলে আল্লাহ তাআলা এরই মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে দুনিয়াতে অনেক শাস্তি দেন, অনেক বিপদ দেন, আর যদি কল্যাণ না চান তখন তাকে শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন, আর এভাবে সে কিয়ামত পর্যন্ত তার গুনাহ বোঝা নিয়ে হাজির হয়ে থাকবে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি বিপদ, অসুখ, কষ্ট এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সফল কাম করেন এবং আখিরাতে আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। দুনিয়াতে যেহেতু আমরা কষ্ট পাই, তাহলে আখিরাতে এর কষ্ট আমরা পাবো না। সাহাবীরা যখন দেখতেন তাদের দুনিয়াতে কোনো দুঃখ কষ্ট আসছে না, বরং ভোগবিলাস আসছে, তখন তারা আতঙ্কিত হয়ে পড়তেন আর বলতেন, দুনিয়াতে সব পেয়ে যাচ্ছি, হায় আখিরাতে কি পাবো। আর এরই মাধ্যমে তাদের মাথা ব্যথা শুরু হতে থাকে। এই মাথা যন্ত্রণা যেভাবে সাহাবীদেরকেও ভুগতে হয়েছে, তেমনি আমরাও ভুগছি। আমরা দুনিয়ার পেরেশানিতে বিভিন্ন রোগের কারণে মাথা যন্ত্রণা ভুগতে থাকি। কারো কারো মাথার মাঝখানে আশেপাশে বিভিন্ন ইন্দ্রিয়ার মাধ্যমে ব্যথা অনুভব করি। কিন্তু আপনাকে একটা হাদিস মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে। একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি মাথা ব্যথা হয়? লোকটা জবাব দিল, মাথা যন্ত্রণা, সেটা আবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে শিরাটা মানুষের মাথায় লাফাতে থাকে, তোমার কি এরকম অনুভূতি হয়? লোকটা জবাব দিল, না, আমার তো কখনো এমনটি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি জাহান্নামী কাউকে দেখতে চায় সে যেন একে দেখে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে হাফিজ ইবনে রাজা রাহিমুল্লাহ বলেছেন, মাথা যন্ত্রণা হচ্ছে ইমানদারদের গুণ আর জান্নাতি ব্যক্তিদের নিদর্শন। নিজে কতটুকু ইমানদার তা আমাদের জানা নেই, জান্নাতে যাব কি না তাও আমাদের জানা নেই। তবে হাদিসটি অনেক স্বস্তিদায়ক, আমার কষ্ট হচ্ছে আমার নিজের গুনাহ কারণে, কিন্তু আল্লাহ তাআলা এতটাই দয়াশীল যে সেই সামান্য কষ্ট দ্বারাই আমাদের গুনাহগুলো তিনি ক্ষমা করে দিচ্ছেন, পরকালের ভয়ানক আজাব থেকে আমাদেরকে নাজাত দিতে যাচ্ছেন। সুতরাং যাদের মাথা ব্যথা হয়, যারা মাথা যন্ত্রণায় ভুগছেন, তারা এই হাদিসটি দিয়ে স্বস্তি বোধ করুন, তারা সৌভাগ্যবান। তবে যাদের কখনো মাথা ব্যথা হয় না, তারা যেন আবার নিজেদেরকে জাহান্নামী ভেবে না নেয়, তারা যেন ভয় না পায় যে আমাদের মাথা যন্ত্রণা ভুগতে হয় না, তাই বলে কি আমরা জাহান্নামী। এইখানে ইবনে হিব্বান রাহিমুল্লাহ এই হাদিসে আলোচ্য বিষয় ব্যাখ্যা করেছেন, কেউ যদি জাহান্নামী কাউকে দেখতে চায় সে যেন একে দেখে। এটা বলতে আসলে তাদেরকে বোঝানো হয়েছে যারা সুস্থ থাকে কিন্তু অহংকার প্রকাশ করে, আর যখন তারা অসুস্থ হয়ে পড়ে তখন তারা সবর করে না, তারা উদাসীন হয়ে যায়, তারা রোগকে গালি দেয় আর বলে, রোগী হলো আমার বিপদ। রোগ যে আল্লাহর নেয়ামত তারা তা স্বীকার করতেই চায় না। আমাদেরকে চিন্তা করতে হবে, প্রতিটা রোগ আল্লাহর পক্ষ থেকে আসে, প্রতিটা বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। এরই মাধ্যমে আল্লাহ তারা আমাদেরকে পরীক্ষা করেন, যাতে করে দুনিয়াতে আমরা সফলকামী হই আর আখিরাতে আমাদের সকল গুনাহ খাতাগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনার যদি মাথা ব্যথা না হয়,
কিন্তু অনন্য অসুস্থ থাকে কিংবা একটু ঘন ঘন বিপদ আসে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক। আমিন।